ছোটবা বল কিসে কি হবে রে ভাই কেনে রে কি হলো তো কোন কাম পাইত নাই খালি আমরা বসে বসে লোকের পিড়া লাখি আইন দিছি কিসে জানবি ওর পিড়া কি আছে না আমাদের প্যান্টটা কি আছে পিড়া লা দেখছিস না রংটা উঠে যাইছে কোন প্যান্টের রংটা উঠেছে কই আমার প্যান্টটা দেখ না কি আনছ নাকি কি আনছ এক নম্বর আছে না কি আনো না কই তোরটা দেখানো আমারটা দেখাবো হ্যাঁ দেখ যা বসে রবো উয়াই পাইবে না পালে না পিড়াটাই দেখো রে আমরা কে না তো দেখবে তবে না পাইবে এত বসি আয় সালা ইয়াং ওয়া ফাকে খোঁজি বুলো হই তো ইয়া আইলে আমরা কে পাই যাই তেলে বুদ্ধি সুদ্ধি হেল্প না ইয়ার আচ্ছা কি গান খোঁজ হলো কোন আরে আমার একটা দোস্ত একটি গানা গাইছে কোন গানা রে শুন হ্যাঁ কই রে কোন শোনাছে নাই আরে যে গাইছিল না কোকা ছিল রগা শালা তু কমন গাই আছে শালা কোনো শোনা বিনি করবো তো এই এ কালো শিয়াল এলপ আম দে রে আমকে এ তোকে আম দি দিব কত কষ্টে পালি গাছটি কত কাটা ছিল কি হরে তুমি শালা ঘিস্টাম রে তাহলে চোখা তোকা ছাড়ছে না ঘিস্টা কি মিঠা লাগছে রে সারা মিঠা লাগছে পাছে চিনি চিনি গুড় পাছে এইটা সে বনানো কি রে আম দিছে সালা উচ্চ কাটি ফেকে দিল সেটি চাটতে লাগাই নিয়েছে এরে আমকু দমে আম খাওয়ার মন করছে রে খাইতে মন করছে তো যাও বাজার কিনে লেবে বাজার কিনব জো আম চোরি করকে খানে মে মজা ও কিন কে খানে মে মজা নেই হ্যায় মেরে ভাই তবে শুন তবে বল তবে বসে বসে কি করছি কর কিছু কাম বাবা বাবা বসে বসে কি করছি কর কিছু কাম হ্যাঁ চ চুরি করব সুজুর গাছের আম আমার বিহাই কে বিহাই কে পাগলালি নকি রে কি পাগলালি ইয়াকে দেখ লোকে পয়সা তৈসা উঠাই পাথর উঠাইছে পারবি গাছটার পাশে যাই পারবিস কি আমরা তো দাঁত লাই না উড়ে উড়ে খাবি আমরা আও পহিলে মানে ফাঁসে লেগছে তো চুচে পারবিস কত হ্যাঁ চুচে এই বল না এলে ধর এগুলো ধর এগুলো ধর চল 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 কি করবি রে আম পারবি না এটা ফেকতে পারবে তিন লোকে মিলাই ফেকবো তো তুমি রাখ সারা ইলাই তো হইছে নাই লিখলে না না চল ইলাই তো হয়ে যাবে চল শুন প্রকাশ হ্যাঁ মানে পৌঁছে গেছি আমি চাপি যাবো চাপি যাবে দেখছি বুঝে চাপে যাবো আর ওকর মালিককে যদি এলো না ওকর এ নম্বা পাঁচটি দোকান না উপর দিকে তো খেচিড়ি আর তবে পাথরাঙ্কি পারবো হ্যাঁ চো পাথরাঙ্কি পারবো চো চো এ মালিক আছে মালিক আছে পেরাঞ্চ পেরাঞ্চ এ পাথর লাগি রা পাথর লাগি এটা কবে গেছি বান যাচ্ছে মারব না রে এ রাস্তাতে পেয়েছি বান যাবার জন্য মারব শালা এখন এক চট কর না এখন মানে একটা আম গাছ লাগাই দিয়ে তুই রাস্তাটা তুই কিনে নিয়েছি নাকি তুই আমাকে ধর না নাইলে আমাকে দমে রাখলাই মারি দেবো মারি দেবো বুঝলি তুই ধর তুইও ধর মারি দেবো শালা আচ্ছা পাই কব যদি দেখবি সেদিন বলি বুঝলি আগে বলেন না হ্যাঁ শালা সুজ্জা চল চল ঢের গুণ হইলো বুঝলি এরপর দেখ না গেলছে নাকি দেখতে আমি দেখে এটেন অল্প দূরবীনটি লাগাই দেখিয়ে আচ্ছা রোগ অল্প দেখতে এরে টেম্পা মত না মালিক পাড়া গেছে রে ঘর চলে গেছে আরে আরে জলদি আরে কে বড় রে আমি তোরটা হেলা করছিস কি করে মালিক এসে রে কি করবো রে
কি কইছিস আম পাড়ি যাইছিস গলি নাই আম পাড়ি ছি ফুলে কি কইছিস তো দেখানে পে যাইতে বসেছি আমার গাছ তো টাই তুই তো সালা সকাল আমার খেত থাকে আমি কোন বলি যাই দসে দুইয়ে দেখা আসবি কেন তুই দুইয়ে দিবি নাকি আমার অবাক তো মনে দুব হ্যাঁ তো হবে তো আমি নিয়ে নিবি আমি যাচ্ছি না হাতে আর হ্যাঁ আমার আমলা 1 কোটি পাড়া ফেলে থাকি না সব আমলা গুনা আছে 1 কোটি আম যদি চুরি হয় তো সব দোষ তো তোর উপর দিব বুঝলি না কত বাহানা বাজি হয়েছিল এমনি মজা নাই লাগছে ভাল জায়গা খা ওইটা না বুঝি কোনটা বুঝি কোন জলজিরা মশলা তসলা হইতে তবে না মজা লাগতে রে হ্যাঁ ওটা হইলে তো মজা লাগতো এ ছোটু হ্যাঁ জানো মরিচ কুড়া তরিচ কুড়া নুন তুন নিয়ে আসবি মরিচ কুড়া হ্যাঁ তোর ঘর পাশে আছে যা যাবো তো আনতে নাকি তোরা এলে খাস না নুনু নাই কেবল এই রেখে দিলি পাক্কা ন হ্যাঁ জলদি যা হ্যাঁ তুই যা লিয়ে এসে গেছি লা 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 এই ওটা সান ঘোড়া লিড়পিড়া হ্যাঁ আমি কি জানি কোনটা মঞ্জন ডিবা বটে কোনটা মশলা ডিবা বটে লেন খানো দুইটা তো ঝালে লাগে না মজা আছে গেল আজ আম খাইগে এক নম্বর এ প্রকার হ্যাঁ আম তো খাই নিলে আর একটা টেনশন আছে আমার আর কিসের টেনশন রে আরে এই মহিনাটা সুভাষ কাকুর বিয়া বটে তো ড্রেস ট্রেস নাই কে বিয়া বটে তোর আছে ড্রেস না আমরও নাই কে তবে যে একটা উপায় আছে কি যদি আমটা এত ভালো লাগছে খাইতে তো বুঝ বিচলে কত পয়সা হবে কে বলছি এক নম্বর আইডিয়া দিয়েছি তো হ্যাঁ তিনগুলো কেন নতুন নতুন ড্রেস কিনে বিয়া করে চমকান দিব তো হ্যাঁ চ আম পাড়িকে বিকতে লাগবো চ চ চ রে খালি সুসুয়া চ পাথরাঙ্গে পাড়িলে হবে কি নাই এক কাম কর তুই চাপ চাপো হ্যাঁ চাপ চাপ করা নিচুই কুড়াবি হ্যাঁ হ্যাঁ কুড়াবো কুড়াবো চাপ করে চাপ 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 হ্যাঁ হ্যাঁ ওই নেঙ্গা দাঁড়টি যাবি তুমি আমাছে তুমি তোরা তো সারা খালি নিচুটা আছে বকছিস কুড়াচু মারি আমি হিলাছি নাম নাম উলান রে
আরে তোর আমলা টিন পয়সা দেখ তো কি করব তো রগা সালা চাপাই নি যা নামাবে কে চলো নামা এই সালা না ভাই তোবে রে লে লে না শোনে জলদি কর হাত উঠে একটা গামছা আছে লাল গামছা জানিয়ে ওটা বাঁধ বোঝা জলদি নিয়ে যা আরে জলদি আই লে লে এ মত না লোড কর লোড কর লোড কর লোড কর জলদি সন্ধ্যায় নো হ্যাঁ কটার সময় পাঁচটার সময় পাঁচটার সময় ঠিক আছে চ চ তিরকা এই আমলা বিচেকে যা ড্রেস নিব না সুবসা বিরাট বিরাট নাচব বিরাট নাচব বিরাট নাচব শুনেছি পাউডার দিলে পাকে আমলা আর পাইলে ডবল দাম হয় সালা দাদুই কথা পাউডারটি রেখেছে রে এই দেখে যা পাউডার পাই গেলছি পাউডার তো দিয়ে দিলি এক কাম করছি খাই লিছি আর ভালো খাইতে খাইতে আমরা পাকি যাবে সাঁঝে চলে যাবো বিকতে ফোনটি চালাইছি দেখ তোদের ঘরে পাঠি টিকে পাঠাটা নিয়ে পালাইছে ওইদিকে আপনি ঘুরবে শুধু ফোনটাই চালাইছে তোর মায়া তো ছাগল দেখতে বলেছে আর জাতীয় দেনা ঘুরে রাতে রাতে ঘুরে ঘর তো এসে যাবে এসে যাবো এসে যাবো ভাই আজের বাদ আমি সিগারেট নাই টাইনবো তুই পাগল তাগল বটিস নকি রে তোর যখন বেরক বই ছিল তোর সঙ্গে কেউ নাই ছিল তো তোর সাথ কে দিয়েছিল সিগারেট আচ্ছা তুই যখন বাঁধ দিকে যাস তোর বাঁধ নাই হয় তখন কে সাথ দে তুই যখন এক্সাম দিতে গেলছিলি ফেল হয়ে গেছিলি তখন তোর ঘরের লোকে ধমকা দিয়েছিল তোর সাথকে দিয়েছিল সিগারেট তবে যা তুই মুঝে সিগারেট ছেড়ে দেবো ঠিক আছে লে ধরা তবে পাগল বটিস এটি টাইনলে এখন ক্যান্সার হয়ে যাবে মরে যাবো আচ্ছা ওসব ছাড় না নিচেগুলি ছেলে গেলে সূর্যর গাছের আমগুলো সব পুরাইন দিল আমরা যে পেছাই গেলে কখন খাবি আমরা এই বছর একটা আমও খাই না সূর্যর গাছটা তখন দমে মিঠা মিঠা আছে না তবে যা চাপাবি কাকে ই কখন কাম আসবে পারবে পালা সালা আমি না যে যদি গিরে গেলি তো আর তুই গিরে গেলে তো আমরা লুই খেলিব আর আমরা গেলে তুই সামলাতে পারবি ট্যাং আর টুনাই যাবে সালা ঠিক চ চ চ না আওয়াজ তো নাই পাওয়া আছে আওয়াজ সালা তুই কোন আদা শিয়াল বডি সে পারে তুই আওয়াজ গিলা পাবি লগে চলবে না তো ট্যাং গিলার আওয়াজ লা পাওয়াই নাই 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 চল 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 যদি গাছটি চাপে না তো পাত গিলা হইলে তোর তো উঠাও হইছে না গিল না বেদিকে আমরা মিশা পাথর মারে গিরাই নিব দায়ের মজার দাঁত ঝরবে এখন এখন রায় কাটিস না এখন খাজেতে বইলে চাপতে বলে তখন বল লাগলো তোকে চাপলি চ কেমন তোমাদের জল আসছে না নাই আমাদের মনে জল আছে বারে নুনুরা বাহ বাহ আগে জানলে তোরা কে ঘরের পাংখার হাওয়ায় বৈশাঙ্গে নুন মশলা দিয়ে খাওয়াতি রে মালিক আছে কষ্ট করে করে খাচ্ছি রে না কাকু আমাকে ইয়ে নিয়ে এলো ইয়ারা ইয়ারা ইয়ারা
তোরে আমার আমটা সব পুরালি না রে না কাকু আজ আমি পহিল দিন আনি পহিল ছেড়ে দে কাকু গোলা রাখি কাকু ছেড়ে দে পহিল হ্যাঁ হ্যাঁ ওয়া দুজন নিয়ে আইলো আমাকে টাইলে হুন আচ্ছা আর কি দিয়ে দিয়েছি রে সাদাই দেখাছে রে আমরা পাকা বার খাতির পাউডার দিয়েছি কোন পাউডার দিয়েছি রে আমার দাদু এ গেছে আর এই কান বগলে লাগাই না সেই পাউডারটা পড়ে কি ওরে গো শালা ওই পাউডার তো দেখছ যা শালা ধুইয়ে যেতে ধুইতে নেবে তো পাঁচে ধুইয়ে লবা বিকেল হইব তো চৌটা দেখি রে গো পাকে হ্যাঁ হ্যাঁ ডাম ডাম মাইতে চলে যা বেশি রিস্ক করছ লবক লবক কই তো দুধ মাই আইছে এখন পাউডারটি দিয়েছ না তোর দাদু চরে জলদি ইয়াকে দে ইয়াকে 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 দিব ও ইয়াকে দিয়া তো তখন কি পয়সা দেই আমরা আমরা লিবি কত দাম রেখেছি 60 টাকা কিলো না না বুঝছিস 60 টাকা 59 টাকা 40 টাকা কিলো চলছে এখন আম জানো দিয়ে দে না শালা এত কম দামে দিবি কোন ভারি আমরা নিজের গাছের পাইছি দিয়ে দে আজ আলে পয়সাটা দিবি তোমার দাঁড়া ওজনটা করে নিলি কইলে ওজন ঘরে করে নিয়ে তুমি পয়সাটা দেনো আছে 45 কিলো 45 কিলো হ্যাঁ 45 হয়ে যাবে হ্যাঁ যাবে হ্যাঁ দে আমলা কা রাখি দেব দে আদিকে রাখ পাটল লাগ লই নাই সে যা হই গেল ছুছ এক কুড়ি দু কুড়ি তিন কুড়ি চার কুড়ি পাঁচ কুড়ি ছ কুড়ি সাত কুড়ি আট কুড়ি টাকা এখন টাইলে দিবে লোকে দেখলে এখন বাপ ঠিকই বলছো নু কাঁজে লাগতো হ্যাঁ আচ্ছা শুন হ্যাঁ আমি আমি বহুত দিন না জেঙ্গিয়া পরি না আমি জেঙ্গিয়া কিনে দিবি না হ্যাঁ রে কিনে দেবো আমি একটা এক নম্বর স্যান্ডু গেঞ্জি নিব কেন গরমের দিনে জিন্স নিয়ে কোনো ফায়দা নাই কেন বল দমে গরম লাগবে না আর ইয়া করতে জেঙ্গিয়া কিনে দিবি শালার বাসা জেঙ্গিয়াটা হ্যাঁ কিনে দিবি